বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শারমিন রমা। শুরুতে দেখে নেব কি থাকছে আজকের অনুষ্ঠানে। শুধু রমজানে নয়, এখন থেকে ভেজাল বিরোধী অভিযান, বছরব্যাপী পরিচালনার নির্দেশ হাইকোর্টের। কতটা কার্যকর হচ্ছে মূলত ঢাকা কেন্দ্রিক এসব অভিযান? কিছুদিন থাকে, তারপর আবার ওই আগের মতোই চলে আসে। যখন খুব চতুর্দিকে সরবল পড়ে যায় যে জিনিস ইয়ে হতেছে ভালো না, সেই তখন দেখি এইভাবে মনিটরিং এর ব্যবস্থা হয়। কি ব্যবস্থা নিতে যাচ্ছে কর্তৃপক্ষ? স্টুডিওতে কথা বলবো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম নস্করের সঙ্গে। এবং প্রবাসী বাংলাদেশিদের যে প্রজন্মের জন্ম বেড়ে ওঠা ইংল্যান্ডে, বিশ্বকাপে তাদের জন্য বাংলাদেশ আর ইংল্যান্ডের মধ্যে একটি দল বেছে নেওয়া কতটা কঠিন? ঢাকায় গেল রমজানকে কেন্দ্র করে খাদ্যে ভেজাল, দুর্নীতি ও বাজার মনিটরিংয়ে বিভিন্ন সংস্থার একের পর এক অভিযান এবং মোটা অঙ্কের জরিমানার বিষয়টি নিয়ে এখনও চলছে নানা আলোচনা। বিশেষ করে প্রথমে দেশের নামি দামি ব্র্যান্ডের 52টি এবং পরে আরও 22টি পণ্যের নিম্নমানের কারণে সেগুলো বাজার থেকে তুলে নিতে হাইকোর্টের নির্দেশনায় বাংলাদেশে খাদ্যে ভেজাল নিয়ে নতুন করে উদ্বিগ্ন হয়ে উঠেছেন ভোক্তারা। এমন অবস্থায় রোববার সারা দেশে ভেজাল বিরোধী অভিযান শুধু রমজান কেন্দ্রিক না রেখে বছরব্যাপী পরিচালনার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ। কিন্তু বাংলাদেশে ভেজাল প্রতিরোধে অভিযানের চিত্রটা আসলে কেমন? এই অভিযান ঢাকার বাইরেই বা কতটা ব্যাপক? মুন্সীগঞ্জ শহর থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে চিতলিয়া বাজার। বাজারটিতে ঢুকতেই দেখা গেল বেশ কয়েকটি ফলের দোকান। এসব ফল মূলত আনা হয় মুন্সীগঞ্জের বাইরে, ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে। বাজারটিতে চাল, লবণ, তেলের দোকান যেমন আছে, তেমনি কাঁচা বাজার, এমনকি মিষ্টির দোকানও আছে। কিন্তু এই বাজারে যেসব পণ্য পাওয়া যাচ্ছে তার মান নিয়ে ক্রেতাদের মধ্যে একটা সন্দেহ দেখা গেল। খাঁটি আমাদের বাজারে ধরেন 60% খাঁটি পাওয়া যায়। খাঁটি কী কী পাওয়া যায়? খাঁটি আমাদের গ্রামে যেগুলো আছে, শাকসবজি আসে, যেমন আপনি দুধ আসে। খাদ্যে ভেজাল নিয়ে ক্রেতাদের মধ্যে সংশয় থাকলেও খোঁজ নিয়ে দেখা গেল গত 10 বছরে এখানে ভেজাল বিরোধী অভিযান হয়েছে মাত্র একবার। কোন রাত ভেজাল, কোন রাত ভেজাল না, এটা তো আমার বলা সম্ভব না। এটা চেক করলে না বোঝা যাইব যে কোনটা খাঁটি কোনটা খাঁটি না। এই বাজার কমিটিতে আমি আজ 10 বছর ধরে আছি। 10 বছরে ভেজাল বিরোধী অভিযান কয়টা দেখছেন আপনি? আমি একটি বুঝছিলাম। তবে মুন্সীগঞ্জ শহরের এই বিশাল বাজারটিতে অবশ্য ভিন্ন চিত্র। এখানে গেল রমজান মাসেই ভেজাল বিরোধী অভিযান হয়েছে, হয়েছে শহরের অন্যান্য স্থানেও। বাজারটিতে পাওয়া গেল কনজিউমার্স অ্যাসোসিয়েশন মুন্সীগঞ্জের সভাপতিকে। তিনি অবশ্য স্পষ্টতই জানাচ্ছেন, রমজান ছাড়া বছরের অন্যান্য সময়ে অভিযান নেই বললেই চলে, যদিও ভেজাল খাবার বিক্রি হচ্ছে অহরহ। রমজান মাসে তো স্বতঃস্ফূর্তভাবে আমরা তখন সবাই ভেজাল বিরোধী অভিযান চালাই, এটা আমাদের একটা ট্রেডিশন হয়ে গেছে। কিন্তু আমাদের 12 মাস প্রতি বছর স্বাভাবিকভাবে প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে সপ্তাহে আমাদেরকে এই বাজার মনিটরিং করা উচিত। এই মনিটরিংয়ের পর যে জরিমানা করে যে কিছু টাকা আদায় করা হয়, এতে কিন্তু বন্ধ হবে না। হ্যাঁ, আমাদেরকে শাস্তিতে যেতে হবে, জেল এবং জরিমানা দুইটাই করা উচিত, তাহলে এগুলো বন্ধ হতে পারে। এবার আসা যাক ঢাকার চিত্রে। মুন্সীগঞ্জের তুলনায় এখানকার বিভিন্ন বাজার ও সুপার শপে অভিযানের সংখ্যা অনেক বেশি, কিন্তু এখানেও বেশিরভাগ অভিযান হয়েছে মূলত রমজান ও ঈদকে কেন্দ্র করে। আমি এখন রয়েছি ঢাকার হাতিরপুল বাজারে। এখানকার বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানতে পারছি যে সারা বছর এই বাজারটিতে ভেজাল বিরোধী অভিযান তেমন একটা পরিচালিত হয়নি, তবে গেল রমজান মাসকে কেন্দ্র করেই এই বাজারে খাদ্যে ভেজাল ও দুর্নীতি কিংবা বাজার মনিটরিংয়ের জন্য একাধিক সংস্থা একাধিকবার অভিযান চালিয়েছে এই বাজারটিতে। গেল রমজানে পুরো ঢাকা শহর জুড়েই বাজার মনিটরিং ও ভেজাল বিরোধী অভিযানে অংশ নেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, র্যাব, বাণিজ্য মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন সহ অন্তত 6টি প্রতিষ্ঠান। বড় বড় বাজার, সুপার শপ, হোটেল সহ বিভিন্ন স্থানে পরিচালিত এসব অভিযানে খাদ্যে ভেজালের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোটা অঙ্কের জরিমানাও করা হয়। কিন্তু এসব অভিযান ঢাকায় যতটা জোরেশোরে হয়েছে, ঢাকার বাইরে তেমনটা হয়নি বলেই অভিযোগ। এমনকি অভিযানগুলো মূলত রমজান মাস কেন্দ্রিক এমন অভিযোগও আছে নাগরিকদের, ফলে এসব অভিযানের দীর্ঘমেয়াদী সুফল নিয়ে সন্দেহান ক্রেতারা।
ডেটও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিনতে কোনো ভয় না। আগে তো আমরা জিজ্ঞেস করি যে এটা কি ডেট আছে নাকি, বেশিরভাগ লিকুইড জিনিসগুলা জিজ্ঞেস করতে হয়, কিছুদিন থাকে তারপরে আবার ওই আগের মতোই চলে আসে। যখন খুব চতুর্দিকে সরগল পড়ে যায় যে জিনিস ইয়ে হতেছে ভালো না, এই সেই তখন দেখি এইভাবে মনিটরিংয়ের ব্যবস্থা হয়। আমি রমজান মাসে দেখেছি যে একটা ফল কিনে 8 দিন রাখার পর সেটা পাকতেছে না, অথচ কালার ঠিকই আছে। যদি এরকম থেমে থেমে অভিযান চালানো হয় তাহলে বোধহয় এটা রোধ করা সম্ভব না। দেশের বাজারগুলোতে এবং পাড়া মহল্লায় যেসব খাদ্যপণ্য পাওয়া যায় সেগুলো উৎপাদন থেকে শুরু করে ক্রেতাদের হাতে আসা পর্যন্ত বিভিন্ন ধাপ পার হয়ে আসে, আর সারা দেশে এই পুরো প্রক্রিয়ার উপর নজরদারি একটা বিশাল কর্মযজ্ঞ। কিন্তু ভেজাল প্রতিরোধে এই পুরো প্রক্রিয়ার উপর নজরদারি আবশ্যক বলেই মনে করা হচ্ছে। নিরাপদ খাদ্য আইনের মধ্যেই বলা আছে, বিধিমালার মধ্যেই বলা আছে উৎপাদন পর্যায়ে কী ধরনের নজরদারি করতে হবে, বিপণন পর্যায়ে কী ধরনের নজরদারি করতে হবে, এবং ভোক্তার নিজের ক্ষেত্রে কী ধরনের ব্যক্তিগতভাবে সচেতনতামূলক উদ্যোগ সে নিতে পারে, সবগুলি বলা আছে। এখানে যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে তাদের জনবলের ঘাটতি আছে, সম্পদ বরাদ্দের ক্ষেত্রে তাদের সংকট আছে, এবং এখনও পর্যন্ত এটা অনেক বেশি রাজধানী কেন্দ্রিক। কিন্তু বাস্তবে ঢাকা এবং দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে সরকারি নজরদারি কতটা হবে, আর এর জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর জনবল এবং সক্ষমতা কতটা বাড়ানো হবে তার উপরে নির্ভর করছে খাদ্যে ভেজাল আসলেই দূর করা সম্ভব হবে নাকি হবে না সেটি। তাফসির বাবু, বিবিসি বাংলা। এ প্রসঙ্গে আপনিও মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ফেসবুক পেজে কিংবা টুইটারে @BBCBanglay। এই মুহূর্তে স্টুডিওতে আছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম লস্কর। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাকে ধন্যবাদ। শুধুমাত্র দেখা যায় যে বরাবরই আমরা দেখে আসছি যে রমজান মাসে এবং মূলত ঢাকা শহরেই আসলে ভেজাল বিরোধী অভিযানগুলো চলে আসছে, কিন্তু তাহলে স্বভাবত একটা প্রশ্ন থাকে যে বছরের অন্য সময়গুলোতে এবং ঢাকার বাইরে যারা জনগণ আমাদের রয়েছেন তাদের কি মানে খাঁটি খাবার খাওয়ার প্রয়োজন নেই? আপনি যেটা বলেছেন প্রশ্নটা পুরোপুরি ঠিক না। কারণ হলো শুধু ঢাকা শহরেই না, ঢাকার বাইরেও আমাদের বাজার অভিযান হয়, কিন্তু ঢাকায় হয় বেশি। কারণ ঢাকায় দোকানপাট বেশি, ঢাকায় রেস্টুরেন্ট বেশি, ঢাকায় খাবার দোকান বেশি, ফলমূল দোকান বেশি। আমরা আসলে প্রতিবেদনেই দেখছিলাম যে দেখুন এমন বাজারও আছে যেখানে 10 বছরে হয়তো একবার যায় না। কারণ যেটা বললো মুন্সিগঞ্জের কথা, মুন্সিগঞ্জ আমার বাড়ি, সেখানে মনে করেন যে 500 বাজার আছে, দোকান আছে হাজার হাজার, তো সেখানে যাওয়া একজন অফিসারের পক্ষে খুবই, সে আবার নারায়ণগঞ্জের দায়িত্বে আছে, আমাদের 18টা জেলায় অফিসার নাই। অফিসার আমরা 6 মাসের মধ্যে পেয়ে যাবো, সব জেলায় পেয়ে গেলে আমরা প্রত্যেকটা মানে বাজারে এবং খুব ঘন ঘন আমরা বাজার অভিযান পরিচালনা করতে পারবো। কিন্তু এই এখন আরেকটা সমস্যা আছে, যেমন গত বছর ক্যাবিনেট সেক্রেটারি মহোদয় খাদ্য নিরাপদ খাদ্য সম্পর্কিত একটা মিটিং করেছিলেন, সেই মিটিংয়ে আমাকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিএসটিএস ডিজি, তারপর ডিজি হেলথ সার্ভিসের স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব সবে আসছিলেন। তো সেখানে আমি প্রশ্ন তুলে একটা প্রস্তাব দিয়েছিলাম যে স্যার, যদি জেলা পর্যায়ে অফিসার থাকে, উপজেলা না থাকে, তোকে দের কখনো সম্ভব হবে না। আপনি লোকবলের কথা বলছেন, কিন্তু আসলে এখন যেটা হয়েছে যে এই হাইকোর্টের একটা নির্দেশনা এসেছে যে শুধু রমজানেই নয় সারা বছর যেন এই ধরনের অভিযান চলে, তো এরকম পর্যায়ে গেল যে একটা হাইকোর্টকে তা মানে এরকম একটা নির্দেশনা দিতে হলো, কারণ ভেজাল পরিস্থিতি কতটা উদ্বেগজনক হয়ে গেছে। আগে লোকজনই ছিল না, আমার এটা হয়েছে 9 বছর, কাজকর্ম শুরু হয়েছে 8 বছর আগে, আমি আসার পরে এখানে অফিসার আছে আরো 35 জন, যে মাত্র এখন 241 জন আছে। ওই যেটা বললাম যে আমাদের ক্যাবিনেট সেক্রেটারি মহোদয় যেটা করছে এবং আমরা রিপোর্ট দিয়েছি এবং অলরেডি সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে প্রত্যেক উপজেলায় বিএসটিআইয়ের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং আমাদের লোক থাকবে, অফিস থাকবে, সেটা হয়ে গেলে আপনার সব কিছু মানে সব বাজার মনিটরিং নিয়ে আসতে পারবো, মনিটরিংয়ে এবং কোনো প্রবলেম হবে। আমরা দেখা যায় যে অভিযানগুলো আপনারা চালাচ্ছেন, কিন্তু ওই অভিযানে অনেক বড় বড় প্রতিষ্ঠান তাদের অনেক পণ্য নিষিদ্ধ করা হচ্ছে এবং তাদেরকে অনেক রকম জরিমানা করা হচ্ছে, কিন্তু বড় প্রতিষ্ঠানের বাইরেও কিন্তু ছোট অনেক প্রতিষ্ঠান রয়েছে, এবং যদি দেখি যে ঢাকার বাইরে যে সমস্ত বাজার রয়েছে সেখানে খুচরা প্যাকেটজাত নয় এরকম অনেক পণ্য মানে বিক্রি হচ্ছে যেগুলো সবাই হয়তো প্যাকেটজাত পণ্য কেনেন না, যেমন মশলা আছে, তেল আছে, লবণ আছে, এগুলোর মনিটরিং কিভাবে হবে? এগুলো মনিটরিং করছি আমরা, কিন্তু বললাম যে আমরা এখন দেখেন যে আপনার যে ধানমন্ডি গুলশান বনানী যেটা ছিল রেসিডেন্সিয়াল এরিয়া, সেটা এখন অনেক দোকানপাট গজাইছে ব্যাঙ্গের ছাতার মতো,
যার ফলে যেটা ভেজাল বললেন যে আমরা একদিক দিয়ে অভিযান চালাচ্ছি আরেকদিক দিয়ে এত দোকানপাট হচ্ছে বা ভেজাল দিচ্ছে, এখন লোকবল সংকট, যেমন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নতুন প্রতিষ্ঠান তিন বা চার বছর হয়েছে, এদের মাত্র সারা বাংলাদেশে 17 জন লোক তাদের, তো এই জন্য যখন লোক বাড়বে। কিন্তু আপনারা আসলে দায়িত্বে আছেন, লোকবল নেই সেটা দিয়ে কি আসলে এই যে কথাটা বলছেন যে লোকবল নেই বলে এটা করা যাচ্ছে না, কিন্তু দেশের যারা মানুষ তারা তো দিনের পর দিন ভেজাল খাবার খেয়ে যাচ্ছেন, সেই জন্য এই দায়টা কার? সেই জন্যই আপনি যেটা বলছেন যে রমজান মাসে আমাদের বাজার অভিযান বেশি হয়েছে, শুক্রবার শনিবার হয়েছে, অন্য অন্যবার মানে রমজান ছাড়া সপ্তাহের 4 দিন বা 5 দিন হয় শুক্রবার শনিবার, এবার আমরা শুক্রবার শনিবার করেছি, আমরা রমজানের সিদ্ধান্ত নিয়েছি মহামান্য হাইকোর্টের আদেশের পূর্বে যে বাজার অভিযান প্রত্যেক দিন চলবে, শুক্র শনিবারও চলবে সারা বাংলাদেশে। আরেকটি বিষয়ও অনেক সময় যেটা অভিযোগ আছে যে কমপ্লেইন করা হলে, অভিযোগ আসলে পরে হয়তো আপনারা যাচ্ছেন, কিন্তু আপনারা নিজ থেকে এই অভিযানগুলো সব সময় পরিচালনা করার কোনো উদ্যোগ কি আপনারা নিতে? সব দিনই আমরা যাই, অভিযোগ আসার পরিপ্রেক্ষিতে নয়, যেমন একটা উত্তরে যাইতেছে, একটা দক্ষিণে যাইতে, পূর্বে যাইতে, পশ্চিমে যাইতে, 4টা টিম যাইতেছে, এবং যারা অভিযোগ করে অভিযোগ, তখন আমরা অভিযোগ করলের পর আমরা দুই পক্ষকে ডাকি, ডাকার পরে তখন ওই দুই পক্ষের শুনানি হয়, শুনানির পর আবার আপনার সেখানে জরিমানা করা, জরিমানা আবার 1/4 অভিযোগকারী পায়। জরিমানার কথা বললেন, জরিমানা করে কি আসলে কার্যকর হচ্ছে, মানে দীর্ঘমেয়াদে ভেজাল বন্ধ করা যাচ্ছে? কিছুটা হলেও হচ্ছে, কারণ এখানে তো কোনো শাস্তির বিধান নেই, আমরা প্রতিবেদনে দেখছিলাম যে তারা কিছুটা হলেও হচ্ছে, যেমন এই পর্যন্ত আমরা 50 কোটি টাকা আদায় করছি, আজকে পর্যন্ত 50 কোটি টাকা জরিমানা টাকা আদায় করছেন, কিন্তু ভেজালকে বন্ধ হচ্ছে না, কিন্তু আমরা পরবর্তীতে আবার সেই দোকানে আবার গেছি, অনেক দোকানে দেখা গেছে ভালো হয়ে গেছে, তারা রেকটিফাই করেছে, এটা ঠিক, কিন্তু জরিমানা আদায় করে কোনো রকম শাস্তির বিধান যদি না থাকে সেক্ষেত্রে আমাদের যে ক্ষমতা আছে আমরা জরিমানা করতে হবে, আমরা শাস্তি দিতে পারি না, কারাদণ্ড দিবে না, কারাদণ্ড হইলে আবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করে যেতে হবে। তাহলে এই পুরো ব্যবস্থাটা যেটি রয়েছে এটি কি আসলে ভেজাল দীর্ঘমেয়াদে বন্ধ করার জন্য যথেষ্ট বলে মনে করছেন? এটা ইনশাল্লাহ যদি আমরা এই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আমরা বিএসটিতে ভালো মতো কাজ করতে পারি আমরা পারবো ইনশাল্লাহ, কারণ এই আপনার ভোক্তা অধিকার আইন বিদেশে আমেরিকায় কানাডায় অস্ট্রেলিয়ায় খুবই শক্তিশালী এবং ভয় পায়, আমাদের ভয় পাওয়া শুরু করছে। কিন্তু আরও একটি অভিযোগ রয়েছে যে যেমন আপনারা জরিমানা করছেন বড় বড় প্রতিষ্ঠানকে যারা আসলে জরিমানা দিতে পারবে, কিন্তু ছোট প্রতিষ্ঠান সেগুলোর ক্ষেত্রে আপনাদের মনিটরিংটা সেগুলো জরিমানা হচ্ছে, সেখানেও জরিমানা হচ্ছে, শুধু বড় বড় প্রতিষ্ঠান না ছোট প্রতিষ্ঠান, আমরা এখানে যাচ্ছি, এর ফলটা কি হচ্ছে, মানে আমরা কি আসলে তাহলে বাজারে ভেজাল পণ্য কমে যাচ্ছে বা পাওয়া যাচ্ছে না? অনেকটা কমছে আমরা বলতাম যে ব্যাংকের সাথে মতো আমার গজাইতেছে, অনেক দোকানপাট গজাইছে, দেখবেন যে এই যে ধানমন্ডি, গুলশান, বনানী, লালমাটিয়া, যেসব কথা বললাম, মহম্মদপুরে, অনেক জায়গায় দেখবেন যেখানে ছিল রেসিডেন্সিয়াল, সেখানে এখন দোকানপাট, রেস্টুরেন্ট, এখন তো শুধু খাবারের দোকানে লাভজনক বলে তারা খাবারের দোকান দিচ্ছে, এখন তো শুধু আসলে রমজানে নয়, এখন সারা বছরই এটা চালানোর কথা বলা হচ্ছে, এটা আমাদের এখন যেটা আমরা শুক্র শনিবার বাদ দিতাম বা সপ্তাহের অন্য একদিন বাদ দিতাম, কারণ আমাদের শুক্র শনিবার চলবে, প্রত্যেক দিন চলবে, আমাদের এই লোক বানিয়ে করবো, এবং যেটা বললাম যে আমাদের 18টা জেলায় নাই, 6 মাসের মধ্যে আমরা অলরেডি পেয়ে যাবো, নন ক্যাডার পিএসসির মাধ্যমে আসে হয়ে যাবে, আর যদি ওইটা হয়ে যায় যেটা আমরা এখন বাণিজ্য মন্ত্রণালয় আছে আমাদের অনগণগ্রাম উপজেলায় উপজেলা হয়ে গেলে আমাদের খুব একটা সমস্যা থাকবে না। ধন্যবাদ আপনাকে প্রবাহে যোগ দেওয়ার জন্য। বিবিসি প্রবাহের সময় হলো একটা ছোট্ট বিরতির, ফিরে এসে থাকছে। ইংল্যান্ডের প্রবাসী বাংলাদেশিদের নতুন প্রজন্ম বিশ্বকাপে কোন দলকে সমর্থন করছে, বাংলাদেশ নাকি ইংল্যান্ডকে? আবারও স্বাগত বিবিসি প্রবাহে, এবারে বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গ। চলছে বিশ্বকাপ ক্রিকেটের উত্তেজনা, স্বভাবতই বিশ্বের বিভিন্ন প্রান্তের মতো ইংল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও এই আসর নিয়ে দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ। এই প্রবাসীদের অনেকেই বিশ্বকাপে বাংলাদেশকে সমর্থন করলেও এদের মাঝেই দ্বিধা দ্বন্দ্বে রয়েছে আরেকটি প্রজন্ম, যাদের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে, তাই নিজের দেশ বলতে তারা ইংল্যান্ডকেই বোঝে, কিন্তু বাংলাদেশকে তাদের জানা হয়েছে বাবা মায়ের সুবাদে। বিশ্বকাপের আসরে এই প্রজন্মের জন্য বাংলাদেশ আর ইংল্যান্ডের মধ্যে কোনো একটি দলকে বেছে নেয়া তাদের জন্য আসলে কতটা কঠিন? ইংল্যান্ড
ইংল্যান্ড বিশ্বকাপে এমন দৃশ্য এখন অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। প্রবাসীদের নিজ দেশকে সমর্থনের এই দৃশ্যটা এখন বেশ পরিচিত। তবে এর বাইরেও কিন্তু আরেকটা জগৎ আছে এই ইংল্যান্ডেই, যেখানে বেড়ে উঠছে সম্পূর্ণ নতুন একটা প্রজন্ম। বাংলাদেশি বাবা মার সন্তান স্নেহিতা মিহিতাদের জন্ম বেড়ে ওঠা এখানেই। ইংল্যান্ডকে যেরকম চোখের সামনে দেখছে তারা, বাংলাদেশ সম্পর্কে ধারণাটা পেয়েছে বাবা মার কাছ থেকে শুনে। ফলে ইংল্যান্ডের প্রতি টানটা যেরকম মন থেকে আপনাতেই আসে, বাংলাদেশের ক্ষেত্রে সেটা হয় ওই বাবা মার সূত্রেই। এর প্রভাব পড়েছে খেলার মাঠেও। আমি ইংল্যান্ডে জন্মেছি, তাই তাদেরকেই সমর্থন করছি। কিন্তু যদি বাংলাদেশ ইংল্যান্ডের মধ্যে খেলা হয় তাহলে কঠিনই হবে আমার জন্য। আমি জানি না তখন কোন দলকে সমর্থন করব। স্নেহিতা একা নয় শুধু, ইংল্যান্ডে বাস করা প্রবাসীদের একটা বড় অংশ যাদের জন্ম ও বেড়ে ওঠে এখানেই, তাদের ইংল্যান্ড ও বাংলাদেশের মধ্যে ক্রিকেটে কোনো একটা দলকে সমর্থন করা নিয়ে বেশ দ্বিধা লক্ষ্য করা গেল। আসলে আমরা যখন খেলা দেখতে যাই, আমরা কিন্তু বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচে সবসময় দুটো পতাকাই নিয়ে যাই। আর অফকোর্স বাংলাদেশ জিতলে খুব ভালো লাগে, বাট অন্য যে কোনো টিমের সঙ্গে যখন ইংল্যান্ড জিতে তখন খুব খুব ভালো লাগে। আবার বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচে যখন মনে হয় যে দুটো টিমই যদি একসাথে জিততে পারতো খুব মজা লাগতো। ইংল্যান্ড আর বাংলাদেশের মধ্যে খেলা হলে আমাদের সমর্থন অবশ্যই বাংলাদেশের পক্ষে থাকবে। তবে দেশের বাইরে বাংলাদেশিদের সবচেয়ে বড় কমিউনিটি যে এখন ইংল্যান্ডে, তার প্রমাণ মিলছে এই বিশ্বকাপে। নিজেদের প্রতিটি ম্যাচেই এখানে থাকা প্রবাসীদের অকুণ্ঠ সমর্থন পাচ্ছে বাংলাদেশ দল, কিন্তু তাদের আবার সমান টান আছে স্বাগতিক দলের জন্য। বাংলাদেশে জন্মেছি, এদেশে এসেছি ছোটবেলায়, তাই অবশ্যই আমি চাই বাংলাদেশ জিতুক। আবার একই সাথে আমি চাই ইংল্যান্ডও জিতুক, কারণ আমি এখানে থাকি, এখানে কাজ করি, এটাও আমার দেশ। তাই প্রথমত আমি বাংলাদেশকে সমর্থন করি, আর আমার দ্বিতীয় পছন্দ অবশ্যই ইংল্যান্ড। আমার কিছু ভাতিজা আছে, হ্যাঁ ওরা একটু কনফিউজ, তবে বাংলাদেশ খেললে বাংলাদেশকেই সাপোর্ট করে। ইংল্যান্ডে বসবাসকারী বাংলাদেশির সংখ্যা যেরকম ক্রমেই বাড়ছে, তেমনি বেড়ে চলেছে একটা জেনারেশন গ্যাপও। বাংলাদেশের যে ছেলেমেয়েরা লন্ডনে বড় হচ্ছে, তার মধ্যে দুটো গ্রুপ। একটা গ্রুপ হলো বাংলাদেশের এই বংশোদ্ভূত বাবা মার ঘরে নতুন ছেলেমেয়েরা জন্ম হচ্ছে, ওরা স্কুল কলেজে যাচ্ছে, যারা অনেকদিন আগে আমাদের জেনারেশনে বা আমাদের চেয়ে 10 বছর পরেও আসছে, পুরনো জেনারেশনে বাংলাদেশে বর্ন বট আপ হয়ে আসছে, এখানে এসে কাজকর্ম করতেছে। ওদের জেনারেশন একটু আলাদা, এই দুই জেনারেশনের মধ্যে বেশ বড় একটা গ্যাপ রয়ে গেছে। তবে বাবা মার চেষ্টার অন্ত নেই সন্তানের মধ্যে লাল সবুজের বীজ ঢুকিয়ে দেবার। এই দেশটা হচ্ছে খুবই ইন্ডিপেন্ডেন্ট, বিশেষ করে বাচ্চাদের জন্য। ওরা এখানে স্কুল খুব ছোটোকাল থেকেই শেখায় যাতে ওরা ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করতে পারে। সো আমি আলাদাভাবে কিছু করি না, আমাদের যে প্যাশন দেশের প্রতি যে টান সেটাই সে দেখে। যদি আপনার ইংল্যান্ড আর বাংলাদেশে খেলা হয় তখন দেখা যায় 85% ছেলেমেয়েরা বাংলাদেশকে সাপোর্ট করে, কিন্তু যদি ইংল্যান্ডের সাথে অন্য কোনো দেশের খেলা হয় ডেফিনেটলি তারা ইংল্যান্ডকে সাপোর্ট করে। ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের ক্রিকেট ম্যাচে শেষ পর্যন্ত প্রবাসীদের কাছ থেকে এই চিত্রটাই বেশি দেখা গেল। তবে একই সাথে তাদের ইংল্যান্ড সমর্থনের বাস্তবতা অস্বীকারেরও উপায় নেই। ফয়সাল দিতুমির, বিবিসি বাংলা, ইংল্যান্ড। এবারে বিবিসি বাংলার ফেসবুক পেজ থেকে আপনাদের কিছু মতামত জেনে নেব। এখানে ভেজাল বিরোধী অভিযান প্রসঙ্গে নানা মন্তব্য করেছেন অনেকেই, যেমন নাহার হোসেন বলছেন অভিযানের পরও কোনো পরিবর্তন নেই। জাফর আহমেদ বলছেন অন্য দেশে ভেজালের প্রমাণ মিললে জেল জরিমানার পাশাপাশি লাইসেন্সও বাতিল করা হয়, আমাদের দেশে এটা কার্যকর না হওয়া পর্যন্ত ভেজাল বন্ধ হবে না। জামাল উদ্দিন বলছেন লোক দেখানো অভিযান চালিয়ে কোনো লাভ নেই, ভেজালকারীদের দু চারটা দৃষ্টান্তমূলক শাস্তি দিলে কার্যকরী হতো। ইন্দ্রজিৎ রায় বলছেন অভিযানটা সারা বছর চালাতে পারলে ভালো। বিবিসি প্রবাহে আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। বিরল রোগে আক্রান্ত হয়ে হবিগঞ্জে প্রতিনিয়তই বুড়িয়ে যাচ্ছে 12 বছরের এক শিশু। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি বিবিসি প্রবাহে, আর আপনাদের সঙ্গে আছি আমি শারমিন রমা। বয়স তার মাত্র 12 বছর, তবে প্রোজেরিয়া নামক বিরল রোগে আক্রান্ত নিতুর জীবনের খুব বেশি সময় হয়তো আর বাকি নেই
তেমনটাই জানিয়ে দিয়েছেন চিকিৎসকেরা। কিন্তু মৃত্যু খুব কাছে জেনেও লেখাপড়া, ছবি আঁকা আর গানের মধ্য দিয়ে জীবনকে উপভোগ করতে ব্যস্ত ছোট্ট এই মেয়েটি। হবিগঞ্জে নিতুদের বাড়িতে গিয়ে দেখা গেল, 12 বছরের শিশু হলেও রোগের কারণে ক্রমাগতই বুড়িয়ে যাওয়া শরীর নিয়ে কিভাবে এক একটা দিন বেঁচে থাকার চেষ্টা করছে নিতু। আমার মেয়ের নাম তাকলিমা জাহান নিতু, ওর বয়স 12 বৎসর। বাংলাদেশের ডাক্তার বলছে ওর ওর রোগ হচ্ছে ফলজেরিয়া, এই রোগের কোনো চিকিৎসা বাংলাদেশে নাই। ও অল্প বয়সে, ওর বয়স কিন্তু ওর 12 বৎসর, কিন্তু ওকে 60-70 বৎসর বয়স করার মতো বোঝা যাচ্ছে। আমেরিকা ফলজেরিয়া একটা ফাউন্ডেশন, আছে, এখান থেকে আমরা বলছিল একবার যে আমরা চিকিৎসার জন্য নিতুরে নিতাম চাই, কিন্তু আমার কোনো সামর্থ্য নাই। যদি এ ধরনের কোনো সুযোগ সুবিধা আমার সরকার কইরা দেয়। সব বুঝে, সবার চেয়ে আলাদা ব্রেইন তার। ও ভালো খাবার খাইতে পছন্দ করে, ভালো পরিবেশে থাকতে পছন্দ করে, ভালো কাপড় কিনতো, মানে সবসময় বা স্পেশালভাবে থাকতে ভালোবাসে। ক্লাসও করে নিয়মিত, সে একটা টেবিলের মধ্যে বসে রুমের মধ্যে ছবি আঁকবো আর নাইলে ক্লাস করবো। তাই কেউ সাথে মারতেও রাজি না বা কেউ সাথে খেলাধুলা করতে রাজি না, তাই ভাবে তাই চলে। ছবি আঁকতে পছন্দ করে, গ্রামের দৃশ্য আঁকতো, খোলা আপেল, এই শহীদ মিনার, জাতীয় পতাকা রং করতো, অনেক রং টং আমি আনিয়ে দিছি। মানুষ বলে দেখলে অনেকে, অতদিন মানুষে ভয় করছে, কইছে এটা দেবতার মতো, এটা দেখলে ডর করে, এটা কিতা, মানে অশৃঙ্খল বাসায় বাসাটা শুনতে অনেক সময় খারাপ লাগছে। অনেকদিন কান্নাকাটি করছি, মানুষের অম্প, আমার মেয়েও নদীর ভাড়ে যাইতে রাজি না, অনেকেই দেখলে মানুষের নানান কথা হয়। বাসাতেই আমার দুইটা মেয়ে নিয়ে খেলাধুলা করে, যদি করে গরু বৈশা খেলাধুলা করে। আত্মীয় স্বজন আছে, আমার বইনেরা ননদেরা তো এমনি মাতে কথা হয়, কিন্তু আমার মেয়েরে কেউ খুলে জড়াই আদর করার মতো মানুষ এখন আমি পাইছি না, আমার আত্মীয় স্বজনের মধ্যে পাইছি না। এটা প্রতিবন্ধী বাতা দেয় 700-800 টাকা, আর আমি এখন বেশি অসুবিধা, চিনি আমার নিতুর চাহিদাটা পূরণ করতে আমার খুব কষ্ট হয়। আমেরিকারও বলছে আমার গড়াইও 12-13 বৎসর। আমি কইতাম না যে আমার মেয়ে 12-13 বৎসর মিলে, আমি মনে করি আমার মেয়ে আরও 50 বৎসর বাঁচবো, কারণ আমার তো মেয়ে। এরই সঙ্গে অনুষ্ঠানের শেষে চলে এলাম। সবসময় বিবিসি প্রবাহের সঙ্গে যুক্ত থাকতে চারপাশের ঘটনা প্রবাহ নিয়ে ছবি বা ভিডিও আমাদের পাঠাতে পারেন myprobaho@bbc.co.uk এই ঠিকানায়, কিংবা ফেসবুক মেসেঞ্জারে, আর youtube.com/c/bbcbangla সাবস্ক্রাইব করে দেখতে পারেন বিবিসি প্রবাহের সবগুলো পর্ব। গ্রীষ্মের এই সময়ে লিচু, আম, জাম, কাঁঠাল, জামরুলের মতো নানা স্বাদের ফল দেখা যাচ্ছে চারদিকে। পছন্দের ফলের ছবি বিবিসি বাংলাকে পাঠিয়েছেন আপনারা অনেকেই। যথারীতি বাছাই করা কয়েকটি ছবি দেখে শেষ করব, তবে তার আগে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে বৃহস্পতিবার বিবিসি প্রবাহের পরবর্তী পর্বে। ভালো থাকুন।